বাংলাদেশের অনেক মানুষ রয়েছেন রক্ত স্বল্পতা জনিত সমস্যায় ভুগে থাকেন। একজন রক্ত স্বল্পতায় ভুগছেন এমন মানুষের করণীয় কি, বর্জনীয় কি, এমন নানান পরামর্শ জেনে নেব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। এছাড়াও জেনে নেব রমজানে একজন রক্ত স্বল্প রোগীর সুস্থ থাকতে পরামর্শটা আসলে কি হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। যদি লৌহজনিত অভাবজনিত কারণে কেউ রক্ত স্বল্পতায় ভোগে, তাহলে অবশ্যই তার আগে এনিমিয়াটা কারেক্ট করে নিতে হবে, তার রক্ত স্বল্পতা কারেক্ট করে নিতে হবে, নিয়ে সে রোজা রাখতে পারবে। রক্ত স্বল্পতায় যারা ভুগছিলেন, যাদের রক্ত মোটামুটি আমরা ঠিক করে দিয়েছি, এমন অনেক আমাদেরই পেশেন্ট ছিল যারা রমজানের আগে এসেছে, আমরা জানি যে না তাদের হিমোগ্লোবিন এখন ভালো, তারা নির্দ্বিধায় কিন্তু রোজা রাখতে পারে না। রক্ত স্বল্পতাটা আসলে উপসর্গ, যে আপনার শরীরে জটিল কিছু হয়তো বা হচ্ছে, অথবা কোনো বিষয় অথবা কিছু আপনার শরীরে হচ্ছে যেটার ম্যানিফেস্টেশন আপনার রক্ত স্বল্পতা। যেমন আপনার জ্বর হয় না, আপনার কাশি হয় না, আপনার কখনো হলো না যে আপনার দেখা গেল আপনার শরীরে খুব ঘাম হচ্ছে, এগুলো কিন্তু রোগ না, এগুলো উপসর্গ। রক্ত স্বল্পতাও একটা উপসর্গ। অনেকেরই না কোনো কারণ ছাড়া শরীরে ব্যথা, এবং আমাদের দেশের মানুষের টেন্ডেন্সি হচ্ছে আমার শরীরে ব্যথা হলে, সেটা কোমরে ব্যথা হোক, হাঁটু ব্যথা হোক, ঘাড়ে ব্যথা হোক, আমি দোকান থেকে কিনে হ্যাফাজার্ডলি কিনে আমি একটু ব্যথার ওষুধ খেয়ে ফেললাম। এই ব্যথার ওষুধটা যে আসলে আপনার শরীরে কতভাবে খারাপ কাজ করে, এটা আসলে আপনাদেরকে বোঝানো খুবই টাফ। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার শরীরে এই যে খাদ্য নালী, খাদ্য পাইপ অথবা এই যে খাদ্য ব্যাগ, এখানে প্রদাহ তৈরি করে, এবং প্রদাহটা এত মারাত্মকভাবে তৈরি করে, সেখান থেকে রক্তপাত হয়, এবং সেই রক্তপাত থেকেও কিন্তু লোহা কমে গিয়ে রক্ত স্বল্পতায় ভুগে থাকে। রক্ত স্বল্পতা যদি আমি দীর্ঘদিন আমার শরীরে পুষে রাখি না, হার্টটা দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেলিওরের চান্স থাকে। আমি যদি আমার রক্ত স্বল্পতা থাকে ঠিক সময়ে ঠিকভাবে যদি আমি প্রিভেন্ট না করতে পারি, তাহলে কিন্তু রক্ত জমাট বেঁধে যাওয়ার অথবা পরবর্তীতে রক্তের আরও কিছু জটিল সমস্যা তৈরি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, যেগুলো কিন্তু পরবর্তীতে স্ট্রোক এই ব্যাপারটাও কিন্তু করতে পারে। মাংসল মাছ, কারণ মাংসল মাছের মধ্যে আয়রনটা খুব বেশি থাকে। আমরা সাধারণত বলি কোরাল, রূপচাঁদা, যদিও এগুলো একটু দামের পর্যায়ে একটু যায়, আমরা জানি যে আসলে একটু দাম সব কিছুরই বেশি, তো সব কিছু মিলে কলিজাটা কিন্তু আসলে খুব ভালো। মজার কথা হচ্ছে যে ফলগুলো কাটলে কালো হয়ে যায়, কেননা ওই ফলগুলোতে আয়রন থাকে অথবা লোহা থাকে। যেমন পাকা কলা, আপেল, পেয়ারা, নাশপাতি, ডালি, কেউ যদি কচু শাক, পালং শাক, কাঁচা কলার তরকারি, কাঁচা কলার ভর্তা, এই খাবারগুলো খেলে কিন্তু আসলে কেউ লোহার অভাবজনিত কারণে রক্ত স্বল্পতায় ভুগবে না। আর একটা বড় কথা হচ্ছে টক জাতীয় ফলমূলগুলো খাওয়া, লেবুর শরবত, ডাবের পানি, এগুলো কিন্তু আমার শরীরে একদম কোনোভাবেই লোহা বলেন, ভিটামিন B12 বলেন, ফলিক অ্যাসিড বলেন, এগুলোর অভাব কিন্তু সহজে হতে দেয় না। খেজুর, বাদাম, যে কোনো বাদাম এবং বিচি জাতীয় শাকসবজি, এগুলো রাখাটা খুবই প্রয়োজন। শুধু একটা অনুরোধ থাকবে যে আপনারা ভাজা পোড়া খাবারগুলো, হ্যাঁ, এক নম্বর হচ্ছে ভাজা পোড়া, দুই নম্বর হচ্ছে যে আপনার যে কার্বোনেটেড যে বেভারেজেস, যে কন্ডি মানে যে খাবারগুলো আছে, খাবারগুলো খাবেন না। রোজা ভেঙে চেষ্টা করবেন চা, কফি, ক্যাফিনযুক্ত খাবারগুলো না খাওয়া। ফার্স্ট অফ অল ভেঙে কিন্তু বলে আমার ভালো লাগে না, আমার কোনো কিছুই ভালো লাগে না, আমার মুখে ঘা হচ্ছে, আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই, যে যে জিনিসগুলো তার কিন্তু খুব ইউজুয়াল, খুব কিছুদিন আগেও কিন্তু চলছিল, এখন কিন্তু নেই, এই ব্যাপারগুলো ওয়ার্মিং সাইন হচ্ছে, এগুলো তো একদম প্রথম দিককার উপসর্গ। অনেকে আছে যে আমার ভালো লাগে না, খারাপ লাগে না, খারাপ লাগছে, সমস্ত কিছু কিছুই ভালো লাগছে না, ব্যাপারগুলোকে তারা মানে অতটা ইয়ে করে না, সাবমার্জিভ থাকে। কিন্তু যখন সমস্যাটা একটু একটু সামনের দিকে আগায়, একটু প্রোগ্রেস হয়, তখন কিন্তু তাদের শ্বাসকষ্ট হয়, এক নম্বর কথা, হ্যাঁ, যে কোনো সময় কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। দুই নম্বর তাদের বুকে ব্যথা হতে পারে, মাসেল পেইন করতে পারে, মাংসপেশিতে ব্যথা হতে পারে, চোখে কম দেখতে পারে, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, হ্যাঁ, এবং এই এই কষ্টগুলো কিন্তু খুব খুব কষ্টের কিন্তু। এবং অনেকে আছে রাতের বেলা ঘুমায়, ঘুমিয়ে গেল কিন্তু তার হাত পা বরাবর প্রচণ্ড রকম ব্যথা শুরু হয়ে গেল, এটাকে আমরা রেস্টলেস লেগ সিন্ড্রোম বলি, যে প্রচণ্ড পরিমাণে হাত পা ব্যথা হয়ে গেল, হাত পা ঝিনঝিন করা শুরু করে দিল, এবং এগুলো কিন্তু রক্ত স্বল্পতার খুব ওয়ার্মিং একটা সাইন। আবার অনেকে আছে যে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ আছে, এরা সবাই কিন্তু শরীরে কোনো না কোনোভাবে কিন্তু রক্ত স্বল্পতা তৈরি করছে।
সেই বোন মেরুতে যদি কোনো পার্মানেন্ট ড্যামেজ হয়ে থাকে, যেমন অ্যাপ্লাস্টিক এনিমিয়া, ক্যান্সার অথবা সে জাতীয় কোনো সমস্যা, যে সমস্যাগুলোকে আসলে কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি দিয়েও ভালো করা যাচ্ছে না, এই সমস্ত কারণ ছাড়া অন্য সমস্ত রক্তস্বল্পতাকে আমরা খুব সহজেই নিরাময় করে ফেলতে পারি। জানাতে পারেন আপনার সমস্যাটিও, সমস্যাটি জানাতে লিখে ফেলুন কমেন্টে। দেখা হবে পরবর্তী এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।